আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনার নামটা কি জানতে পারি আমরা? আমার নাম মিলন ভাইয়া। মিলন মিয়া জি। আপনি বাংলাদেশের দেশের বাড়ি কোন জায়গায়? মধ্য দেশের বৈশাল চরমদ্দি বাকেরগঞ্জ থানা। আচ্ছা, তো আপনি যে এখন যে এই অবস্থা, আসলে যে লেবাননে যে গত মঙ্গলবারে যে বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে, তো এই ঘটনায় আপনি কোথায় ছিলেন ওই মুহূর্তে? জি ভাই, আমি ছিলাম হোটেলে, কারণ আমি ভারে কাজ করি। এটা হচ্ছে জিলমেজি ভারে কাজ করি। হঠাৎ করে আমি ভিতরে কাজ করি, তখনকার এক বিস্ফোরণ ঘটে। তখনকার আমি জাস্ট বাড়ির সিটে বাইরে পর দেখি হঠাৎ করে বিস্ফোরণটা অনেক ই হয়ে যাইতেছে। পরে আমি গাড়ির তলে ঢুকে যাই, ওই মুহূর্তে আমার হাতে গ্লাস ভেঙে পড়ে এবং কি জেস অনেক কেটে যায়, মাথা আঘাত পায়। তো পরবর্তীতে আমার কি হয়েছে না হয়েছে আমি নিজে বলতে পারি না। হ্যাঁ, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন? জি ভাই, আমি আচ্ছা, তারপর অজ্ঞান হওয়ার পরে আপনি আর বলতে পারতেছেন না যে কি তারপর কি হয়েছে, কে বা কারা আপনাকে হসপিটালে নিয়ে গেছে? যখন আপনার জ্ঞান আসে তখন আপনি দেখতেছেন যে আপনি হসপিটালের বেডে আছেন। জি জি। আচ্ছা, তারপর আপনার যে আসলে যে যে শারীরিক অবস্থা আসলে মোটেই ভালো না, তো আপনি কি এ ব্যাপারে বাংলাদেশ এমবাসি কিন্তু বলছে ওনাদেরকে জানানোর জন্য, আপনি কি আসলে জানাইছিলেন কি না বাংলাদেশ এমবাসিকে? বাংলাদেশ এমবাসিতে জানাইছি এবং কি ছবি দিচ্ছি, ছবি পাঠাইছি। তো ছবি পাঠানোর পর এখন তার কোনো ইপাইতে আসি না, এখন পর্যন্ত বাংলাদেশ এমবাসি কোনো রিপ্লাই দেয়নি আপনাকে? জি না। আমাদের যে আপনার যে চিকিৎসাটা হয়েছে ওই চিকিৎসার ক্ষেত্রে কি আপনাকে টাকা দেওয়া লাগছে নাকি? না না, আমার কোনো টাকা লাগে না, চিকিৎসা কোনো টাকা পয়সা লাগে না এবং ওষুধ কিন্তু আমার টাকা লাগছে। এতে মেডিকেল ছিলাম, মেডিকেলের পর আমার সেলাই দিচ্ছে, হাতে পাঁচটা দিচ্ছে, মাথায় পাঁচটা, আর এখানে দুইটা দিচ্ছে। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। আমরা অবশ্যই আপনার মঙ্গল কামনা করি এবং অবশ্যই আশা দোয়া করি আপনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান। আর তাছাড়া আপনি আবার কয়দিন পর হসপিটালে যাওয়ার জন্য বলছেন? আমার আবার 10 দিন পর যাইতে বলছে, 10 দিন পর আবার যাবো, জানি না তারা দেখবে কিভাবে, করলে দেখবে কি করবে ওয়াশ করবে, এটা আমি বলতে পারি না। আপনি কি বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন আপনি কোন হসপিটালে ছিলেন? ভাই এটা আমি বলতে পারি না, আমার এক বন্ধু ছিল, সে নিয়ে গেছে, গ্রাম অঞ্চল অনেক দূরে। তো হোটেল ঢুকেছিলাম, হোটেল দিয়ে করে নাই, আমার কাগজ ছিল না তার জন্য, পরে অন্য হসপিটাল গেছে, অন্য হসপিটাল থেকে আমার সহযোগিতা করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। তো আপনি কোথায় কাজ করেন? আমি যে হসপিটালে কাজ করি। কোন হসপিটালে? হসপিটাল আমার যে হোটেল ডিউ ডি ফ্রান্সে। হোটেল ডিউ ডি ফ্রান্সে, মানে ফ্রান্সের যে হোটেলে হসপিটাল, তো এই হসপিটালে আপনি কয়দিন যাবত কাজ করেন? বিগত 4 বছর ধরে কাজ করছেন। এখানে 4 বছর যাবত কাজ করতেছেন। তো এখন যে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো লেবাননে, এই ক্ষেত্রে কি হসপিটালে কি রোগীর সংখ্যা বেড়েছে বা এই বিষয়ে কি আমাদেরকে একটু জানাবেন আপনি? বিস্ফোরণের যে বিস্ফোরণ হয়েছে তা তো বলা কিছু না, বিস্ফোরণের মাধ্যমে আমাদের হসপিটালে প্রচুর পরিমাণ রুগী বেড়ে গেছে, কিন্তু রুগী জায়গা দেওয়া যাচ্ছে না। যে পরিমাণ রুগী ছিল জায়গা দেওয়া যাচ্ছে না, এখনও বিস্ফোরণ হয়ে গেছে, আজ 3য় দিন। তারপরও এখনও আমি আজকে যে জরুরি ভিত্তিতে যেখানে চিকিৎসা করে সেই জায়গায় গিয়েছিলাম, দুপুরবেলা গিয়ে দেখি অনেক রুগী এখনও আসছে, সবাই কাটাচ্ছে আর কি, এরকম দেখছি যে মৃত আসছে। তবে যেসব রুগী আসছে আমার মনে হয় যে কিছু রুগী এখনও মারা গেছে, যেসব যেভাবে আহত হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।